তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি আবার ফটোশপের একটা টিউটোরিয়াল আজকে আমরা করব। তো খুব বেশি কথা না বলে কাজে যাই, ওইখানে সব কিছু আমি এক্সপ্লেন করব। তো আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ফটোশপে আমি কিভাবে কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার ক্রিয়েট করব। তো একটা ফাইল নিচ্ছি, ফাইল থেকে নিউ 1000 পিক্সেল উইথ, 700 পিক্সেল হাইট, এবং রেজলিউশনটা বাড়াই নিচ্ছি, 300 পিক্সেল রেজলিউশন নিচ্ছে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং 8 বিটার নিচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যানভাস। এইখানে আমরা ওয়ালপেপারটা ক্রিয়েট করব। চাইলে আর একটু জুম করে দিতে পারেন, 125%। আচ্ছা, এখন আমরা এখানে এখানে এই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সিম্বল নিচ্ছি, তার একটা কাস্টম শেপে চলে যাচ্ছে। আমি কাস্টম শেপ টুল, ওখান থেকে শেপে গেলাম। এখানে যদি আপনাদের সবগুলা শেপ শো না করে তাহলে কষ্ট করে এই সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে অল ক্লিক করলে সব চলে আসবে। তাহলে এইখান থেকে আমি র্যান্ডম একটা শেপ চুজ করলাম। আচ্ছা, এই শেপটা আমি ক্রিয়েট করবো। তো শেপস যখন ক্রিয়েট করবেন তখন আপনার লেয়ার নিতে হবে না, বিকজ শেপসে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। তাহলে এই শেপসটা তো দেখেন একটা ফিল কালার আছে এবং একটা স্ট্রোক কালার আছে। আমি যদি শেপের মধ্যে অন্য কোনো কালার দিতে চাই, ফিলে ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে বা কালার চুজ করার অপশন এখানে আছে। তাহলে আমি আগে শেপটা ক্রিয়েট করি। তাহলে আমি শেপটা ক্রিয়েট করলাম, যে কোনো কালার দিয়ে করতে পারেন। এবং দেখেন আমার কোনো লেয়ার ক্রিয়েট করতে হয়নি, লেয়ার অটোমেটিকই ক্রিয়েট হয়েছে আর একটু বড়ো করে একটা। ওকে, তো এই শেপটাতে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট যেহেতু শেপ, তাহলে শেপে গ্রেডিয়েন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে আমি কাস্টম শেপে চলে যাব। ওখান থেকে ফিল থেকে গ্রেডিয়েন্ট চুজ করব। এখান থেকে এই গ্রেডিয়েন্ট আমি চুজ করব অথবা এইটা চুজ করলাম। ওকে, তাহলে একটা নর্মাল একটা গ্রেডিয়েন্ট চুজ করলাম। তো এই যে শেপসটাকে আমি একটু রাস্টারাইজ করে দেব, বিকজ শেপ নিয়ে আপনি ডিরেক্টলি অনেক কাজ করতে পারবেন না, ডিরেক্টলি এডিটেবল না। তাহলে আমি এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম এবং একটা কপি রাখলাম এখানে, যদি আমার কোনো ধরনের এইটাতে কোনো ধরনের ভুল ইফেক্ট আমি দিয়ে ফেলি, যাতে স্ট্যান্ড বাই একটা শেপ আমার থেকে যায়। তাহলে একটা শেপ আমি রেখে দিলাম। ওকে, সবার উপরে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, একটা নতুন লেয়ার। নতুন লেয়ারের উপরে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো বা ফিল্টার অ্যাপ্লাই করবো। তো যে ফিল্টারটা আমি অ্যাপ্লাই করবো, সেই ফিল্টারটা এই দুইটা কালারের সমন্বয়ে ক্রিয়েট হবে। তাহলে এই দুইটা কালার আমাকে প্রথমেই চুজ করে নিতে হবে, আমি কোন দুইটা কালারের সমন্বয়ে ফিল্টারটা অ্যাপ্লাই করবো। তাহলে আমি এখন এখানে গ্রিন এবং হোয়াইট আছে। আপনারা যারা আগে থেকে জানেন না, এই কালারটার নাম ফোরগ্রাউন্ড এবং এটার নাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই এই যে টিউটোরিয়ালটা আমরা করতেছি, এই টিউটোরিয়ালটা যারা একদমই নতুন তাদের জন্য নয়, আপনারা আগে বেসিকটা জানতে হবে, তাহলে এই এই কাজটা আপনারা করতে পারবেন। ওকে, তাহলে আমি এখান থেকে ডি প্রেস করি, অনলি ডি ডি প্রেস করলে এখানে আমার ডিফল্ট কালারটা চলে আসবে। ডিফল্ট কালার হচ্ছে ফরগ্রাউন্ড ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তাহলে আমি এখন ফিল্টারটা অ্যাপ্লাই করি, ফিল্টার। তো ফিল্টারটা অবশ্যই সবার উপরের লেয়ারে অ্যাপ্লাই করতে হবে, ফিল্টার রেন্ডার ক্লাউডস। ওকে, এই ফিল্টারটা আমি অ্যাপ্লাই করলাম। এটা এখানে এই যে কালারটা দেখা যাচ্ছে সাদা কালো, এইখানের কারণেই সাদা কালো হয়েছে। তো এটা আমি কেন উপরে রাখছি, বিকজ আমি এটা দিয়ে সবগুলো লেয়ারকে ব্লেন্ড করব। তাহলে কীভাবে, আমি একটু ব্লেন্ড মোডে চলে যাই, ব্লেন্ড মোডে গিয়ে গেলাম কালার ডট। ওকে, তো কালার ডটস দেওয়াতে কী পার্থক্য হয়েছে, আমি এই 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 লেয়ারটা ইনভিজিবল করে দেখি। তাহলে প্রথমে আমার লেয়ারটা ছিল এরকম, আর এই লেয়ারটা না যদি না থাকতো জিনিসটা দেখা যেত এরকম, আর যদি লেয়ারটা থাকে তাহলে জিনিসটা দেখেন এই জায়গায় কিছুটা ইফেক্ট আমার আসছে। এই জিনিসটা আমি আনতে চাইছি এবং এটা দিয়ে আমি পরবর্তীতে অন্য কাজগুলো করতে পারবো। তাহলে আমি এখন আমার আগে শেপে চলে যাব, শেপ থেকে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। ওকে,
তো খেয়াল করেন আমি মোশন ব্লারে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল দিছি -47। এটা অ্যাকচুয়ালি এমন যে -47 দিতে হবে এমন না, আপনি নিজের মতো অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন। ডিস্টেন্স আমি দিছি 1145, তো আমার এইটাই মনে হচ্ছে বেস্ট। ওকে দিচ্ছে, আমি সেম জিনিসটাকে কপি করব, অল্ট চেপে ড্র্যাগ করলে কপি। তাহলে কপি করার পরে খেয়াল করেন আমার এজটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোল টি দিয়ে আমাকে এটা একটু ট্রান্সফর্ম করে নিতে হবে, মানে বড় করে নিতে হবে, আর একটু বড় করে নিতে হবে, একটু জুম আউট করতেছি। সেম জিনিসটাকে যদি আমি আরেকটা কপি করে এদিকে নিয়ে যাই, ওকে, আপনি যতবার কপি করবেন ততবার এটার কালারটা বাড়বে, বিকজ একটার উপর একটা হচ্ছে। খালি খেয়াল রাখবেন যাতে এজ, যেমন এই যে এটার এজটা দেখা যাচ্ছে, এটার এজ এটা কোনটা লেয়ার, হ্যাঁ এই লেয়ারটা, এটাকে আমি আবার কপি করে, হ্যাঁ খেয়াল রাখবেন যে এজটা যাতে দেখা না যায় এখানে। ওকে এখন ঠিক আছে, সেম জিনিসটাকে যদি আবার কপি করি, হ্যাঁ যতবার কপি করবেন তত আমার কালারটা উজ্জ্বল হবে, একটার উপর একটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার কিন্তু হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ খুব সহজে। তাহলে আমি জাস্ট ইফেক্ট একটা অ্যাপ্লাই ইফেক্ট অ্যাপ্লাই করছি, একটার উপর ব্লার ক্রিয়েট করছি, খুব ইজি। তো এটার উপর যদি আপনি আপনার নিজের মতো আরও কিছু করতে চান কালার নিয়ে, তাহলে কালার টর্চের উপর আরেকটা লেয়ার নেন, একটা একটা সলিড কালার নেন, লাইক আমি একটা গ্রিন কালার নিলাম। তো এই গ্রিনটাকে যদি আমি এখানে ব্লেন্ড করে দিই সবগুলোর সাথে, লাইক ওভারলে মোটামুটি কালার, তাহলে যেই কালারটা আপনি দিচ্ছেন সেই কালারের সাথে ব্লেন্ড মোড কালার হিসেবে এখন ব্লেন্ড হয়েছে। তাহলে আপনি যে কালারটা দিচ্ছেন আপনার অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারটা এখন সেই কালার হয়ে গেল। আমি এখন যদি সাবস্ট্রাক্ট দিই কেমন লাগে দেখি, হ্যাঁ মোটামুটি। আচ্ছা আপনি কালার অ্যাপ্লাই রেখে, ব্লেন্ড মোড কালার অ্যাপ্লাই রেখে যে কোনো টাইমে যদি আপনি আপনার কালারটা চেঞ্জ করেন, লাইক আমি গ্রিনের জায়গায় এখন দিলাম রেড, তাহলে দেখেন রেড কালার হয়ে গেল ব্লু, তাহলে আপনার ওয়ালপেপারটা ব্লু গ্রিন। তাহলে আপনি যে কালারটা এখান থেকে চুজ করবেন সলিড কালার দিয়ে সেটা সবগুলোর সাথে ব্লেন্ড করে দিলে সেই কালারটা হয়ে যাবে। তাহলে খুব ইজিলি আমরা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। আমি আরেকটা টিউটোরিয়াল মোটামুটি 2-3 দিনের মধ্যে রেডি করব, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর রিং বেলেও একটা ক্লিক করে রাখবেন যাতে নতুন 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 ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পান। তো আজকের জন্য এতটুকুই, যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, যদি কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।